আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি, কারণ আজ প্রচুর রোদ উঠেছে। আর দেখো, দুই দিন পাটগুলো বৃষ্টিতে ভিজে আজ শুকাই গিয়েছে। পাটগুলো এখন বিক্রি করে দেওয়া হবে। আজকে আমার পছন্দের খুবই সুস্বাদু একটা পিঠা বানানো হচ্ছে। পিঠাটি হচ্ছে সিয়াই পিঠা, কোনো কোনো এলাকায় আবার সিমাই পিঠা বলে। পিঠা তৈরি করতেছে শান্তা আর আমার মা। দেখুন কি সুন্দর করে পিঠাগুলো তৈরি করতেছে। পিঠা তৈরি করা শেষ, এবার ভাপ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখুন এপাশে মাংস রান্না করা হচ্ছে পিঠে দিয়ে খাবার জন্য। মা সব মশলাগুলো এক এক করে দিয়ে কড়াইতে মাংসটা কষিয়ে নেবে। কড়াইতে করে মাংসটা রান্না করতে গেলে অনেক সময় লাগবে, তাই তাড়াতাড়ি করে প্রেশার কুকারে রান্না শেষ করছে। দেখুন বিকালে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে খড়িগুলো সব ভিজে গেল। খড়িগুলো একটু শুকাই ছিল। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।